যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই আশা করি ভালো আছেন। আমি আজকে রান্না করব ডিম দিয়ে মুরগির মাংস। তার জন্য এখানে নিয়েছি শুকনো মরিচ, তেজপাতা, গোলমরিচ, কাঠবাদাম, গরম মশলা। চারটা ডিম আমি সিদ্ধ করে কেটে নিয়েছি, মানে কেটে মানে একটু হালকা করে মশলা যেন ঢুকে এমনভাবে করে নিয়েছি। এখন এগুলা ভেজে উঠিয়ে নেব, ডিমগুলা একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ডিমগুলা হতে হতে চিকেনগুলোকে আমি 5 মিনিটের জন্য লবণ মাখিয়ে রেখে দিব। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, অনেকটা কালার চলে এসেছে, এখন ডিমগুলো উঠিয়ে নেব। এখন এখানে কাঠবাদাম, শুকনো মরিচ, মশলাগুলো, গরম মশলাগুলো নিয়েছিলাম, ওগুলো এখন সব একসাথে মিক্স করে সব মশলা দিয়ে, আদা রসুন পেস্ট দিয়ে, হলুদের গুঁড়ো দিয়ে, একটু পানি দিয়ে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য মশলাটাকে রেখে দিব। এখানে 2 টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম আমি, এটা তারপর একটা ডিমের কুসুম ভেঙে এই মশলার সাথে অ্যাড করতে হবে, অ্যাড করে রেখে দিতে হবে। এটাতে মশলার পরিমাণগুলো একটু বেশি দিতে হবে, আমি দেখুন মশলাগুলো পরিমাণগুলো সবগুলো একটু বেশি বেশি দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচের থেকেও বেশি। আদা রসুন পেস্টটা সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে নেড়ে চেড়ে মেখে নিতে হবে মশলাটাকে। এখন যেই কড়াইতে আমি ডিম ভেজেছিলাম ওইটাতে আমি পেস্ট কুচিগুলো দিয়ে দিয়েছি। পেস্টগুলো প্রথমে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, হালকা একটা কালার চলে আসলে তারপর হয়ে যাবে। আমি এখানে 2টা বড় সাইজের টমেটো কুচি করে কেটে একটু আধা ভাঙা করে নিয়েছি, ডিমগুলো উঠিয়ে ভেজে উঠিয়ে রেখেছি পাশেই। এখন এই পেঁয়াজগুলোর সাথে দিয়ে দিলাম টমেটো, আপনারা চাইলে টমেটোগুলো ব্লেন্ড করে দিতে পারেন, আমি আধা ভাঙা করে দিয়ে দিয়েছি, তাতেই মিশে যাবে। এই রান্নাটা কিন্তু অনেক সময় ধরে রান্না করতে হবে ভালো করে কষিয়ে। এখন যে মশলাটা আগে থেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, সেই মশলা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। রান্নার মশলাটা যত ভালো করে কষাবে রান্নাটা খেতে ততই মজা হবে। মশলাটা আমি কিন্তু অনেক সময় ধরে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি ভালো করে, আমার অন্যান্য রান্না করতেও এত টাইম লাগে না। আমার অন্যান্য ভিডিও তো বিষয় আপনারা যদি দেখে থাকেন তাহলে বুঝবেন, কিন্তু এই রান্নাটাতে একটু টাইম, কারণ মশলাগুলো প্রত্যেকটা মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন উপর থেকে আরেকটু তেল দিয়ে দেব, দিয়ে আবার কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। আবারও নেড়ে ছেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি একটু পর পর। মুরগির মাংসগুলো উপর থেকে দিয়ে দেব, আমি কিন্তু মুরগির মাংসতে কোনো হলুদ ব্যবহার করি নাই, শুধু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সবগুলো একে একে মুরগির মাংস দিয়ে দিচ্ছি, দিয়ে চুলার আঁচটা একটু কমিয়ে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে একটু নেড়ে চেড়ে। কিছুক্ষণ পরে এসে আবারও এটাকে উল্টিয়ে দিতে হবে।
বারবার ঢাকনা খুলে এটাকে একটু নেড়ে ছেড়ে দিতে হবে, না নিচেতে লেগে যেতে পারে। তেল দেখুন উপরে চলে এসেছে। এখন একটা একটা করে সুন্দর করে আবার উল্টিয়ে দিতে হবে। এই রান্নাটা করতে হলে ধৈর্য সহকারে রান্না করতে হবে, অনেক টাইম নিয়ে, তখন খেতে অনেক ভালো লাগবে। মুরগি দিয়ে ডিম রান্না অনেক মজা। এটা পোলাও বা ভাতের সাথেও খাওয়া যাবে, আবার বিভিন্ন রুটি দিয়েও খাওয়া যাবে, যে যেভাবে খেতে পছন্দ করেন। আমি এখানে চিকেন নিয়েছি, আমার অনুযায়ী ডিম নিয়েছি, আমার যতটুকু লাগবে, আপনারা চাইলে কম বেশি নিতে পারেন এই মজাদার খাবারটা তৈরি করার জন্য। এখন একটু পানি দিয়ে দেব, পানিটা দিয়ে দিলে মুরগির মাংসটা আর একটু ভালো করে কষা কষা হয়ে যাবে। কাঁচামরিচ দিয়ে দিলাম উপর থেকে, কিছুটা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে ফালি করে দিয়েছি, আর কিছুটা গোটা কাঁচামরিচ দিয়েছি। বারবার নেড়ে ছেড়ে একটু পরপর ভালো করে ভেজে নিতে হবে। এই রান্নাটাতে অনেক টাইম দিতে হয়, যেমন টাইম দিয়ে রান্না করবেন তেমন খেতেও অনেক মজা হবে। এখন আমি ভেজে রাখা ডিমগুলা একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে। তারপর চুলার আঁচ কমিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তো ডিমগুলো দিয়ে দিলাম, যে ডিমগুলো ভেজে উঠিয়ে নিয়েছিলাম। ডিমগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, আবার ঢাকনাটা উঠিয়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি বেড়ে নিলাম, এই দেখুন কতটা সুন্দর একটা কালার চলে এসে ডিমের কালারটা। ডিমগুলো এভাবে কেটে নেবেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে, মশলাটা ভিতরে ঢুকবে। চিকেনগুলো এভাবে কেটে নেবেন। এই তো আল্লাহ হাফেজ। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন এই রান্নাটা, একটা নতুন একটা রেসিপি আমার চ্যানেলের জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।